নমস্কার, আমি সুস্মিতা। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে পুরভরা পরোটার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি। এই জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আর আমি ময়নের জন্য তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিলাম। এবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে জল দিয়ে আমি মাখিয়ে নেব। আমি এরকম একটা ডো করে নিয়েছি, খুব বেশি ইয়েও করিনি, খুব বেশি শক্ত না, একটু নরমের মধ্যে আমি করে নিয়েছি। এটা আমি রেখে দেবো। এবার আমি এখানে গাজর আর আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে, এটাকে আমি মাখিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল অল্প পরিমাণে আমি দিলাম। এর মধ্যে আমি গাজর আলু মাখাটা দিয়ে দিচ্ছি। এটা আমি এভাবেই আর একটু ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিচ্ছি। ভালোভাবে আমি এটাকে ম্যাশ করে নিতে হবে, কারণ যদি শক্ত ইয়ে থাকে তাহলে পরোটাটা ভিতরে শক্ত শক্ত থেকে যাবে। এর মধ্যে আমি জিরে পাউডার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আর হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি আদা আর লঙ্কার একটু বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ভালোভাবে আমি এটাকে করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিলে টাইটটা হয়, ওই জন্য। এবার আমি এই যে আমি এরকম করে নিয়েছিলাম, এর ভিতরে আমি পুর ভরে দেবো। এরকম ভাবে পুর ভরে নিতে হবে। এবার আমি এগুলোকে বেলে নেব। সবগুলোই আমার বেলা হয়ে গেছে। এবার আমি তাওয়াতে একটা একটা করে দিয়ে করে নিচ্ছি। আমি যতক্ষণ এটা করে নিচ্ছি ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এভাবে আমি এপিট ওপিট ভালো করে সেকে নিচ্ছি। আগে মিডিয়াম ফ্লেমে পুরোটাই আমি করে নিচ্ছি। এ
এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি। একটু বেশি তেল দিয়ে আমি এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি। এইভাবেই অনেকক্ষণ ধরে ভালো করে করে নিতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। আমার হয়ে গেছে, আমি এবার এটাকে সার্ভ করে নেব। আমি পরোটার সাথে চিকেন সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও এইভাবে করে নিন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমার সঙ্গে থাকবেন।